فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. মীর হাবিব ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা শুনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে জান্নাতে যাবে নাকি, কারণ তারাও তো একটা দিনের অনুসরণ করত, সেটা হলো ঈসা আলাইহিস সালামের দিনের অনুসরণ করত, তো এ ব্যাপারে সঠিক ইয়াটা কি, সঠিক মতটা কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিকিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বিষয়টি ক্লিয়ার হওয়া প্রয়োজন রয়েছে। তবে ভাই, হ্যাঁ, যেটা আপনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুশরিক ছিলেন, তারা জান্নাতে যাবে না, এ মর্মে হাদিসে এসেছে। বরং আপনি বলেছেন যে তারা তো একটা দিনের অনুসরণ করত, সেটা হলো ঈসা আলাইহিস সালামের দিন। না না না, ঈসা আলাইহিস সালামের দিন তারা অনুসরণ করত না, কারণ ঈসা আলাইহিস সালামের দিনের অনুসরণ করত বানী ইসরায়েলের বংশরা, বানী ইসরায়েলিরা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরা, আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। বরং মক্কার লোকেরা দাবি করত যে আমরা ইব্রাহিমের দিন মানি, আমাদের পূর্বপুরুষ সেই ইব্রাহিম আলাইহিস সালামের দিন মানি, কিন্তু তারা মুখেই বলতো শুধু আল্লাহ ইব্রাহিমের দিন মানি, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামের বাস্তবায়িত দিন তাদের মধ্যে ছিল না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে আর এরা মূর্তি কাবা ঘরে ঢুকেছে, অতএব ইব্রাহিম আলাইহিস সালামের দিন তাদের মধ্যে ছিল না। আমরা হাদিস থেকে যতটুকু জানি যে তারা মুশরিক ছিল, তারা এরকম মূর্তি পূজায় লিপ্ত ছিল, তারা এক আল্লাহর ইবাদতে ইবাদত করত না, আল্লাহ সুবহানাহু তাআলাকে মাধ্যম হিসেবে, আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যম হিসেবে মূর্তিগুলাকে গ্রহণ করত, এই ছিল তাদের শিরকের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার পিতামাতা সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস এসেছে যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা জাহান্নামে, সে মন খারাপ করে সেখান থেকে প্রস্থান করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে নিলেন এবং বললেন, তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। তখন ওই ব্যক্তি একটু আশ্বস্ত হলো, সে সান্ত্বনা পেল, তার পিতা জাহান্নামে রয়েছে এবং আমার পিতাও জাহান্নামে রয়েছে, এই কথাটা তিনি বুঝাতে চেয়েছিলেন। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেমন আবু দাউদের 3234 নম্বর হাদিসে উল্লেখ আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মায়ের জন্য সুপারিশ করার বা মায়ের জন্য দোয়া করার জন্য, মায়ের ব্যাপারে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাজাউতু রব্বি তাআলা আলা আন আস্তাগফির লাহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য অনুমতি চাইলাম, আমার মায়ের ব্যাপারে অনুমতি চাইলাম, ফালাম ইউজানলি, কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন না। ফাস্তাজাউতু আন আজুরা কবরহা, আর যখন আমি কবর জিয়ারতের অনুমতি চাইলাম যে আমি একটু কবর জিয়ারত করতে পারি নাকি, তখন ফাউদিন আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার অনুমতি আমাকে দিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস্তাজাউতু রব্বি তাআলা আলা আন আস্তাগফির লাহা, আমি যখন আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম, ফালাম ইউজানলি, কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না, তার জন্য ক্ষমা প্রার্থনার কোনো অনুমতি দিলেন না। ফাস্তাজাউতু আন আজুরা কবরহা, আর যখন তার কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম, ফাউদিন আলি, তিনি আমাকে অনুমতি দিলেন। তো আমরা এই হাদিস দ্বারাও জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইছেন, কিন্তু অনুমতি তাকে দেওয়া হয়নি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আয়াতে উল্লেখ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আয়াতে বলেছেন যে কোন নবীর উচিত হবে না, কোন মুমিনের উচিত হবে না, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা।
অতএব দেখেন নূহ আলাইহিসসালামের ছেলেও প্লাবনে ডুবে গিয়েছিল, যেখানে নূহ আলাইহিসসালাম বলেছিলেন যে সে আমার পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নূহ তুমি এটা ভুল বললে, কারণ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তুমি যা জানো না এমন বিষয়ে আমার কিছু আমার কাছে প্রার্থনা করো না। তখন নূহ আলাইহিসসালাম তওবা করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়েছিলেন। তো সম্মানিত ভাই, এতে চিন্তার কোনো বিষয় নাই যে এই রূপটি হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লামের পিতামাতা উভয়ে মুশরিক ছিলেন, তারা মূর্তি পূজারি ছিলেন, তারা ইব্রাহিমের দিন মানত না, এবং কি তারা মানে যে কথা বললেন সেটা যে ঈসা আলাইহিস সালামের দিন মানত তাও মানত না। অতএব তারা নিঃসন্দেহে মুশরিক ছিল এবং আল্লাহ রাসূল সাল্লামের কথা মতেই তারা জাহান্নামে রয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।